রাফাইনেই হামাস নেতা সিনওয়ার, নাগালের বাহিরে দেইব। Yes, Europe is a garden. ইউরোপ বনে যেতে পারে, ইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধানের বক্তব্য। গুপ্তস্বরবৃত্তি নেটওয়ার্ক ভণ্ডুল করেছে হুতিরা। ইসরায়েল আন্তর্জাতিক আইন ভেঙেছে, মার্কিন অস্ত্র দেই বলছে স্বয়ং যুক্তরাষ্ট্রই। রাফাইনেই হামাস নেতা সিনওয়ার, নাগালের বাহিরে দেইব। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার রাফাইনেই বলে দুই ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন। গাজার সর্বদক্ষিণের এই নগরীতে ইসরায়েল বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করার প্রেক্ষাপটে তারা এই মন্তব্য করলেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতিমধ্যে রাফায় অভিযান চালানোকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত বিষয় হিসেবে ঘোষণা করেছেন। তবে হামাসের শীর্ষ নেতৃত্বই ইসরায়েলের কাছে প্রধান বিষয় বলে মনে হচ্ছে। গাজায় সাম্প্রতিক সময়ে হামাসের সামরিক শাখার ডেপুটি কমান্ডার মারওয়ান ইসাকে হত্যা করতে পেরেছে ইসরায়েল। তাকে হামাসের 3 নম্বর নেতা মনে করা হয়, কিন্তু সিনওয়ার এবং তার ডেপুটি হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফের কোনো সন্ধান পাচ্ছে না ইসরায়েল। ইসরায়েল অবশ্য বেশ কয়েকবার জানিয়েছে তারা তাদের কাছাকাছি চলে গেছে। টাইমস অফ ইসরায়েলকে দুই ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, সিনওয়ার ঠিক কোথায় আছে সে ব্যাপারে কিছু সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না তারা। তবে সাম্প্রতিক গোয়েন্দা তথ্য যাচাই করে তারা মনে করছেন যে রাফা থেকে 5 মাইল উত্তরে খান ইউনুস এলাকার কোনো সুরঙ্গে থাকতে পারেন তারা। তৃতীয় এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, সিনওয়ার এখনও গাজায় রয়েছেন। Yes, Europe is a garden. ইউরোপ বনে যেতে পারে, ইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধানের বক্তব্য। আমরা ইউরোপীয়রা আমাদের চারদিকে বন্ধুদের জন্য একটি নিরাপত্তা বলয় তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি চারদিকে আগুনের বলয় তৈরি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতার সময় ইউক্রেন যুদ্ধের মতো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে তার মতামত ব্যাখ্যা করেছেন। এছাড়া তিনি ফিলিস্তিনি ইস্যু, আন্তর্জাতিক ব্যবস্থায় চীনের শক্তি বৃদ্ধি এবং নিরাপত্তার ক্ষেত্রে আমেরিকার উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে ইউরোপের আরও স্বাধীন হওয়ার বিষয়ে বক্তব্য দিয়েছেন। জোসেফ বোরেলের বক্তব্য ইউরোপীয় এক্সটার্নাল সার্ভিসের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, এখানে তার কিছু অংশ তুলে ধরা হলো। স্নায়ুযুদ্ধের পরে আমরা যে এক মেরুকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থায় অভ্যস্ত হয়ে পড়েছিলাম তা এখন আর নেই, কেননা আমেরিকা তার আধিপত্যবাদী অবস্থান হারিয়েছে। প্রকৃতপক্ষে 1945 সালের পর বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থার ধারণা ক্রমেই দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু গত 30 বছরে বিশ্বের GDP চীনের অংশীদারিত্ব 6% থেকে বেড়ে প্রায় 20% হয়েছে। অথচ আমরা ইউরোপীয়রা 21% থেকে 14% এবং মার্কিন যুক্তরাষ্ট্র 20% থেকে 15% নেমে এসেছে। এটা অর্থনৈতিক ক্ষেত্রে একটি নাটকীয় পরিবর্তন। জোসেফ বোরেল বলেন, চীন আমাদের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিরাট প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে, শুধুমাত্র সস্তা পণ্য উৎপাদনেই নয়, একই সাথে বড় সামরিক শক্তি হিসেবে ও প্রযুক্তিগত উন্নয়নে এমন উচ্চতর পর্যায়ে পৌঁছে গেছে যে তারা আগামীতে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। চীন একদিকে রাশিয়ার সাথে নজিরবিহীন বন্ধুত্ব গড়ে তুলেছে, অন্যদিকে বিরাট সামরিক শক্তি অর্জন করেছে। বলা যায় চীন বিশ্বের অন্যতম বৃহৎ খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। চীন ব্রিক্সের সদস্য হোক বা অন্য কোনো জোটের সদস্য হোক না কেন, সব ক্ষেত্রে নিজেদের শক্ত অবস্থানকে ধরে রেখেছে। এই অবস্থান ধরে রাখার জন্য সিদ্ধান্ত গ্রহণে চীন নিজেদের স্বাধীনতাকে অগ্রাধিকার দেয় এবং কারো পক্ষ হয়ে কাজ করে না। গুপ্তস্বরবৃত্তি নেটওয়ার্ক ভণ্ডুল করেছে হুতিরা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। ইরানের রাষ্ট্র সংশ্লিষ্ট গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য অঞ্চলে মধ্যস্থতাকারীদের মাধ্যমে গ্রেপ্তারকৃতরা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে কাজ করছিল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস ঘনিষ্ঠ তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, ভাড়াটে এই নেটওয়ার্ক সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সংশ্লিষ্ট এক মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগ রাখছিল। পশ্চিম থেকে নেটওয়ার্কে যুক্ত সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। ওই কর্মকর্তারা বলেন, হুতিরা কোথায় ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করছে এবং তাদের বাহিনী কোথায় অবস্থান করছে সে বিষয়ে তারা তথ্য পাচার করছিল। ফিলিস্তিনের গাজা ইসরায়েলের হামলা শুরুর পর গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকে এডেন উপসাগরে আন্তর্জাতিক বাণিজ্য জাহাজ লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুতিরা। নিজ দেশেই সংখ্যালঘু কুয়েতিরা, শীর্ষে ভারতীয় কর্মীরা। উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী কর্মীদের তুলনায় ভারতীয়দের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত বছর কুয়েতে প্রবাসী কর্মীদের তালিকায় সবার উপরে ছিলেন ভারতীয়রা, যা কুয়েতের মোট কর্মশক্তির প্রায় 25%, যদিও তার আগের বছর অর্থাৎ 2022 সালে তা ছিল 24.4%। বৃহস্পতিবার কুয়েতের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনের বরাদ্দে গাল্প নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতের মোট জনসংখ্যা প্রায় 48 লাখ, এর মধ্যে কেবল বিদেশি আছেন অন্তত 33 লাখ। দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের কারণে কুয়েতিরাই প্রায় সংখ্যালঘু হয়ে পড়েছেন।
কুয়েতের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো বলছে, গত বছরের ডিসেম্বরে কুয়েতে ভারতীয় কর্মীর সংখ্যা 5,35,083 জনে পৌঁছেছে, যা আগের বছর ছিল 4,97,087 জন। তবে কুয়েতে মিশনের কর্মীদের সংখ্যা হ্রাস পেলেও গত বছর ডিসেম্বর পর্যন্ত দেশটিতে প্রবাসী কর্মীর হিসাবে ভারতের পরে দ্বিতীয় অবস্থানে আছে মিশর। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অত্যাধুনিক হামলার প্রস্তুতি হামাসের। গাজার সর্বদক্ষিণের শহর রাফায় ইসরায়েলি সামরিক বাহিনী হামলা শুরু করে অগ্রসর হচ্ছে। তবে সেখানে ইসরায়েলি হামলা প্রতিহত করতে রাফায় অত্যাধুনিক হামলার প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ পর্যবেক্ষকদের তথ্য মতে রাফায় অগ্রসর হওয়া ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের দ্বারা শুরু করা অত্যাধুনিক আক্রমণ প্রমাণ করে যে হামাস স্থল আক্রমণ প্রতিহতের জন্য আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে। ইনস্টিটিউট ফর স্টাডি অফ ওয়ার ও ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট রিপোর্ট করেছে, শুক্রবার ফিলিস্তিনি যোদ্ধারা রাফাতে ইসরায়েলি বাহিনীর উপর 3টি কৌশলগত অত্যাধুনিক আক্রমণ চালায়। তাতে থার্মোবারিক বোমা, রকেট চালিত গ্রেনেড এবং অ্যান্টি পার্সোনাল রকেট ব্যবহার করা হয়। ISW ও CTP নামে দুইটি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিবেদন অনুসারে হামাস বাহিনী এবং সহযোদ্ধারা শুক্রবার পূর্ব রাফায় ইসরায়েলি সেনাদের উপর 18টি হামলা চালিয়েছে। থিঙ্ক ট্যাঙ্কগুলো বলছে, হামাস যে আক্রমণ চালিয়েছে তার জন্য পরিকল্পনা, সমন্বয় এবং সংগঠনের প্রয়োজন। তারা আরও জোর দিয়ে বলেন, রাফায় হামাস ব্যাটালিয়নগুলোর সমন্বিত যুদ্ধ ইউনিট ইসরায়েলি ক্লিয়ারিং অপারেশনের বিরুদ্ধে প্রতিরক্ষা স্থাপন করতে পারে। এদিকে হামাস শুক্রবার রাফা এবং গাজা সিটিতে প্রতিরোধ জোরদার করেছে। তাদের পাল্টা আক্রমণেই অন্তত 4 ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের যুদ্ধক্ষেত্রের সর্বশেষ তথ্য অনুযায়ী তারা ইসরায়েলি সৈন্যদের উপর গুপ্ত হামলা চালিয়েছে। তারা অ্যান্টি আর্মার ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি স্বল্প পাল্লার রকেট দিয়ে তাদের উপর হামলা চালানোর কথা জানিয়েছে। ইসরায়েল আন্তর্জাতিক আইন ভেঙেছে মার্কিন অস্ত্র দিয়েই, বলছে স্বয়ং যুক্তরাষ্ট্রই। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, গাজা যুদ্ধের সময় কিছু কিছু ঘটনায় ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে। এই ক্ষেত্রে তারা আমেরিকার সর্বরক্ষিত অস্ত্র ব্যবহার করে থাকতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, যুক্তরাষ্ট্রের সর্বরক্ষিত অস্ত্রগুলো যে ইসরায়েল অসঙ্গত কারণে ব্যবহার করেছে এটার মূল্যায়ন করা জরুরি। তবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলছে, তারা কী মাত্রায় এর ব্যবহার করেছে তার বিস্তারিত তথ্য তাদের কাছে নেই। শুক্রবার কংগ্রেস এই রিপোর্ট পেশ করা হয়। হোয়াইট হাউসের এই পর্যালোচনায় উঠে এসেছে শুধু গাজা নয়, আমেরিকার সর্বরক্ষিত অস্ত্র ব্যবহার করে আরও অন্তত 6টি দেশের সাথে সংঘাতে জড়িয়েছে ইসরায়েল। গাজায় পরিচালিত ইসরায়েলের কিছু অভিযানের সরাসরি সমালোচনা করা হয়েছে এই প্রতিবেদনে, কিন্তু তার মাধ্যমে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী সেখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কি না তা নিয়ে সরাসরি কিছু বলা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করতে ইসরায়েলকে একটি সামরিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে, মার্কিন অস্ত্রের আইনি ব্যবহার মেনে চলতে ইসরায়েলের কাছ থেকে আশ্বাস পাওয়া গিয়েছিল, সে কারণে এই অস্ত্রের সরবরাহ চালু রাখতে রাজি হয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন এই প্রতিবেদনে এটিও বলা হয় যে হামাস সামরিক উদ্দেশ্যে বেসামরিক অবকাঠামো এবং নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করেছে যুদ্ধের সময়। যুদ্ধ চলার সময় কোনটা বৈধ লক্ষ্যবস্তু সেটা যাচাই করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তবে প্রতিবেদনে এটাও বলা হয়েছে, মার্কিন অস্ত্রের উপর ইসরায়েলের অতিমাত্রায় নির্ভরতার কারণেই হয়তো তারা বেসামরিক ক্ষয়ক্ষতি কমাতে ISL বা আন্তর্জাতিক মানবিক আইন মানার চেষ্টা করেছিল। এতে আরও বলা হয়, বেসামরিক ক্ষতি কমানোর মতো জ্ঞান, অভিজ্ঞতা এবং সরঞ্জাম সবই ইসরায়েলের রয়েছে। এ কারণেই গাজায় স্থল অভিযানে এত হতাহতের সব ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনী সেই সব সক্ষমতা ঠিকমতো ব্যবহার করছে কিনা সেই প্রশ্ন তৈরি হয়েছে।